আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ হচ্ছে আপনাদের জন্য মোরব্বার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এত সুন্দর মোরব্বা কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে একদম অল্প সময় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে কুমড়া দিয়ে মোরব্বাটা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোরব্বাটা। তো চলুন আপনিও কিভাবে এত সুন্দর মোরব্বা বানাতে পারবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কুমড়াগুলোকে ভালো করে ছিলে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ভালো করে কাঁটা চামচ দিয়ে এগুলোকে কেচে নিতে হবে। একদম ভালো করে কেচে নিতে হবে। যতটা ভালো করে কেচবেন ততটা ভালোই ভিতরে শিরাটা ঢুকবে আর খেতেও ততটা মজা হবে। আর ভিতরে ভালো করে কেঁচা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে ঠিক এইভাবেই চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন ভিতরের যত পানি আছে সেটা বেরিয়ে আসছে। তো তাহলে বুঝে যাবেন যে এটা ভালো করে কেঁচা হয়ে গেছে। তো আমরা সবগুলোকে সেমভাবে করে নিলাম। তারপরে হচ্ছে চুন দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। চুনের পরিমাণটা আসলে আমি সঠিক বলতে পারি না, তাই দেখেই বুঝে নিন যে কতটুকু চুন দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে পানিতে চুনটাকে মিশিয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। যত বেশি ভিজিয়ে রাখবেন ততটাই শক্ত হবে আর এটা ভেঙে যাবে না, খেতেও মজাদার হবে। তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে উঠিয়ে ভালো করে এটাকে পরিষ্কার পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে হালকা গরম পানিতে একটু ভাপ দিয়ে নিতে হবে। এটাকে একদম সিদ্ধ করে ফেলবেন না, একটু ভাপিয়ে নেবেন। কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পরে এটাকে উঠিয়ে ফেলবেন। এদিকে এটা ভাপ দিতে বসিয়ে দিয়ে ওইদিকে হচ্ছে চিনির শিরাটা তৈরি করার পালা। এখানে 2 কেজির মতো চিনি দেওয়া হয়েছে। চিনি দেওয়ার পরে এখানে দারচিনি দেওয়া হয়েছে। দারচিনি, এলাচ ইত্যাদি মিশিয়ে ভালো করে এটাকে জাল করে নিতে হবে। আর 2 কেজি চিনিতে একদম অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছেন। চিনিটা হালকা গলে গেলে এই অবস্থায় এর মধ্যে কুমড়াগুলোকে দিয়ে দিতে হবে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা অনেকেই আছি যারা ভিডিও দেখি এবং ভিডিওটা পছন্দও করি কিন্তু লাইক দিতে ভুলে যাই। আসলে লাইক দিলে যেটা হবে, আপনার মতো এখন অনেকেই দেখার সুযোগ পেয়ে যাবে, এই ভিডিওটা অনেক বেশি ছড়িয়ে যাবে। তো আপনারাও আশা করি যে মনে করে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো এইভাবেই জাল করতে করতে চিনিটাকে একদম শুকিয়ে নেবেন। শুকিয়ে যাওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারেন। আর ফ্রিজে রাখলে সুন্দর এটা শক্ত হয়ে যাবে, খেতেও মজা লাগবে। আশা করি এটা আপনারাও একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদেরটা পারফেক্ট হয়েছে কি না। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে এবং কাটার পরে ভিতরেও কিন্তু শিরাটা খুবই সুন্দর হয়েছে। ফ্রিজে রাখার আগে অবশ্যই কেটে নেবেন, ফ্রিজ থেকে নামিয়ে কাটতে একটু শক্ত হয়ে যায়, তাই একটু সমস্যা হয়। তা আমরা এইভাবেই কেটে ফ্রিজে রেখে অনেকদিন খেয়েছি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।